পারেন এবং প্রার্থী মনোনয়ন পেতে পারেন। তো সেখানে আপনি কতটুকু আশাবাদী যে আপনি আগামী নির্বাচনে 18 দলীয় জোটের মনোনয়ন পাবেন? ফয়সল চৌধুরী সাহেব, আমি আপনাকে আগেও বলেছি যে আপনি এইভাবে প্রশ্ন করতেছেন, এর উত্তর দিতে গেলেই আপনার মানুষের বিরুদ্ধে কথা বলতে হয়, যেটা আমার আমার অ্যাকচুয়ালি মিজাজের এগেনস্টে। তবু আপনি প্রশ্ন যখন করেছেন, আমি যদি অবাল্য করে যাই তাহলে এটা তো আপনার দর্শকবৃন্দ এটাকে ভালো চোখে দেখবে না। সেই হিসাবে আমি বলতে চাই, এটা কোটেশন দিয়ে আপনাকে কথাটা বলি যে অ্যাকচুয়ালি সৈয়দ মকবুল হোসেন সাহেব তিনি বিএনপিতে নাই। আপনার ওই বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি আলহাজ কমরুদ্দিন সাহেবের মরহুমের ভাই হাজি আব্দুল মুতলিব, তো তিনি একদিন এক সভায় আমাকে বলেছিলেন যে মৌলানা, আমরা কমরুদ্দিন সাহেবের মৃত্যুর পরে ম্যাডামের সাথে দেখা করেছিলাম বিয়ানীবাজার উপজেলা বিএনপির পক্ষ থেকে, তো 10 মিনিটের শিডিউল ছিল, 10 মিনিটের মধ্যে তিনি ম্যাডাম 7 মিনিটই আমাদের পরিবারের খবর নিয়েছেন আর 3 মিনিট এলাকা সম্পর্কে বলেছেন। এর মধ্যে একবার আমরা সৈয়দ মকবুল হোসেনের নাম উচ্চারণ করেছিলাম, ম্যাডাম বলেছেন উনি তো আমার দলেই নেই। তো ম্যাডাম যেখানে বলেছেন উনি দলেই নাই, এইখানে আমি কিভাবে বলতে পারি যে অ্যাকচুয়ালি তিনি তিনি কোন দলে আসেন, কোথায় আসেন? থ্যাংক ইউ, আমরা উত্তর পেয়েছি। যেহেতু তিনি দলেই নেই, সেহেতু 18 দলের মনোনয়ন পাওয়া ওনার জন্য অনেক কষ্টকর ব্যাপার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখি লাইনে সম্ভবত কলার আছেন, দেখি কে আছেন লাইনে। হ্যালো, সালাম আলাইকুম, কলার কি লাইনে আছেন? হ্যালো হ্যালো, সালাম আলাইকুম। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? প্রথমত আপনাকে এবং আপনার গেস্ট ওনাকে ধন্যবাদ। আর দ্বিতীয়ত আপনার প্রায় 1.5 বছরের মতো চেষ্টা করে আজকে লাইন পাইলাম, এই জন্য আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি। 1.5 বছর? ভাই আমি অত্যন্ত দুঃখ, মানে 2 বছরের মতো চলতেছে। জি, প্রোগ্রাম প্রায় 2 বছরের মতো চলতেছে। জি, কিন্তু আমি 1.5 বছর থেকে ট্রাই করতেছি, আজকে আলহামদুলিল্লাহ লাইন পাইলাম। এবং আপনি প্রথম কলার আজকে। জি, এখন আপনার বাংলায় সিলেটি ভাষায় মাতিলেই শুয়ে পাই। মাতিলেও কা মাতিলেও কা, আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি থাউনো বসছো। থাউনো নি, আচ্ছা মাতিলেও কা। আমার আপনি বেশি না 2 মিনিট সময় দিবা? ওকে, নো প্রবলেম, খোকা। আচ্ছা, প্রথমত আপনার আপনার অতিথি যে কথাগুলা কইছেন আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। জি, এবং যেহেতু এই এলাকার মানুষ নাই আমি, এরপরেও আসলে তার মধ্যে একজন যোগ্য মানুষ আমি মনে হয় ভালো হইব এই এলাকার লাগি। জি, যদি বিএনপি মনোনয়ন দেয়। আর 2 নম্বর কথা শেখ ভাই, এই প্রোগ্রামের লগে রিলেটেড না একটা কোয়েশ্চন আপনাদের করব। জি, তো আপনি যদি ভবিষ্যতে আওয়ামী লীগের হয়ে যান, জি, আমার পক্ষ থেকে কোয়েশ্চনটা তারারে আপনি করবা? আচ্ছা, যেহেতু আমি 1.5 বছর লাইন চেষ্টা করছি পাইছি না। জি, ওই যে যুদ্ধাপরাধীর ব্যাপারটা, তারা যে আওয়ামী লীগের জেরা হওয়া, এখন তো এটা আমাদের মানে সিস্টেম স্টার্ট করছে, তারা হাসিনাও হয় প্রধানমন্ত্রী জন দরিয়া। জি, একবারে তোমার আওয়ামী লীগ করে যে রিক্সা চালায় এরকম যুদ্ধাপরাধী যুদ্ধাপরাধী ও এক সুর তুলি দিছে। আচ্ছা, এখন কিছুদিন আগে দেখলাম সাইদি সাহেবের যে সাফাই সাক্ষী। জি, তোমার লোক আমরা খেয়াল জীবন কথা না, এটা পেপার পত্রিকা টেলিভিশনের কথা। এই সাক্ষী আমার হিন্দু মানুষ, এই সাক্ষীরে দিয়া তারা দুইজন সাক্ষী দোয়াইছিল। দোয়ানির পরে এই সাক্ষী আবার ইয়া কইছে যে সাইদি সাহেব এই ঘটনার লগে জড়িত না, এবং তার মা এই হিন্দু লোকটার মা মারা গেছে কইছে, তার মারে নিয়েও হে কোনো ধরনের মিথ্যা অপবাদ করতো না, এই ঘটনার লগে জড়িত সাইদি সাহেব নাই করি হে প্রমাণ করিয়া গেছে। কিন্তু নেক্সট যখন হে কোর্ট আইছে, তারে কোর্টের সামনে তো নেট ধরিয়া লয় লওয়া হয়েছে, তারে গাইব করা হয়েছে, যার কারণে বর্তমানে জামাত তারা এই ধরনের একটু জামাতে যে একবারে ওয়াল অফ ইট লাগিয়ে গেছে তারা, এটা একবারে চূড়ান্ত অন্যায় করা হওয়ার এক। 2 নম্বর আপনার যে সাহারিয়ার কবি রাইটার, আমি জানলাম না কি জাত রাইটার টাইম, এরপরে আরো 2-3 জন আছে, এবারে মৌলানা মিসবাহ উজ্জামান আর জন ইসলামী ঐক্য জোটর, তা কি জাতর মৌলানা আল্লাহ জানেন বলা। জি, খোকা, হ্যালো, তান সামনে, জি, মুজাহিদ সাহেবে তান সামনে ডাকাত কয়েকশো মানুষের লাইন ধরাইছেন, এর মাঝে 70-80 জন মানুষের গুলি করে মারাইয়া লইছেন। জি, মারাই লওয়ার বাদে এই লাশ গুলা টাইম বদ্ধভূমি কুনানো বদ্ধভূমি হইলা মিরপুর নিরা কুনানো ও বদ্ধভূমি মেয়ে লাশ গুলা ফালানি হয়েছে। আমার প্রশ্ন হইল সাহায্য সব দায়নি সময় ফাও তার দুশো দোষ মানুষ ফাও যদি 200 না হইয়া থাকে,
বিচারপতি নিজামুল হক যে ঘুরে দিছে এখন বানাইয়া এইগুলো যুদ্ধাপরাধীর আপনার ট্রাইব্যুনালের চেয়ারম্যান কিন্তু এই ভদ্রলোক আছে বেচারা আছে আপনার জাতক দ্বারা নিম কমিটির চেয়ারম্যান ওইগুলি একটা জিনিস যুদ্ধ অপরাধী নাই অর্থলি আপনার বক্তব্য নানি কলার কি লাইনে আছেন ওকে আপনার বক্তব্য আপনি 1.5 বছর পরে লাইন পাইছেন এবং আপনার যেটা বক্তব্য আমরা বুঝতাম পারছি যে সাইদি সাহেব ওকে যুদ্ধ অপরাধী না এবং থ্যাংক ইউ আপনার লাইন হওয়া লাগে এবং আপনাদের 2 মিনিটের উপরে আমি সময় দিছি কলার আপনার অসংখ্য ধন্যবাদ আপনার লাইন হওয়া লাগে দেখি নেক্সট কে আছেন লাইনে হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কে বলছেন জি বিশেষ করে আপনাদের ধন্যবাদ এবং আমরা অতিথি সাহেব পাইছেন তার ধন্যবাদ আমরা আমার বাড়ি গোলাপগঞ্জ যে সময় উপজেলা নির্বাচন আছে সেই উপজেলা নির্বাচন সময় আমরা নির্বাচন পরিচালনা কমিটির সহকারী সেক্রেটারি ছিলাম গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদ বিশেষ করে আমি হাফিজ সাহেবের কথা স্মরণ করলাম তার ছাত্র এবং তার সাথে আমি 7 বছর শিক্ষকতা করছি আমরা দেখছি যে স্থানীয় নির্বাচনের মাধ্যমে কিলা কারচুপির একটা সিস্টেম করা হয়েছে জনগণের কিলার রূপে পরিবর্তন করা হয়েছে এটা আমাদের চক্ষুর সামনে এখন আমার বিশেষ করে অতিথি সবার কাছে তোমার প্রশ্ন যে আগামী নির্বাচন যে আপনি গেছেন সমাজের খেদমত কর্তা একটা ইবাদত এটা আমরা সমর্থন করি বিশেষ করে এই দেশটাকে অনেক মানুষ গিয়ে আপনার সমর্থন হয়েছেন রানা সিং খোকা এবারে প্রতিটি ইউনিয়নের মানুষ আপনার প্রতি সাপোর্ট দিচ্ছেন এটা এদের যে দৌরাত্ম মধ্যে আপনি কতটুকু বা সফলতা লাভ করবেন একটা প্রশ্ন দ্বিতীয় হচ্ছে বিশেষ করে জানেন এখানে উপজেলা নির্বাচনে যে আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিজয়ী হয়েছেন ওনার বিরুদ্ধে দৌরাত্ম বিশেষ করে গোলাপগঞ্জ নাম ধরে বলতে চাই যেমন সিরাজ জব্বার রয়েছেন এরকম অনেক দৌরাত্ম দালাল যারা থানার কলার আপনি আপনি মানে এভাবে কারোর সমালোচনা করতে পারেন তবে গালি দিয়েন না প্লিজ আপনারা আসলে আমি সব কলারকে বিনীতভাবে অনুরোধ করব যে যেহেতু টেলিভিশন এবং টেলিভিশনে কিছু রুলস রেগুলেশন মানতে হবে এবং আপনাকে বুঝতে হবে যে এই টেলিভিশনটি বাসায় সবাই দেখছেন এবং আপনারা যদি এখন গালাগালি শুরু করেন তাহলে আমি কিন্তু কল নিতে পারবো না আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি লাইনে আসার জন্য প্রিয় দর্শক আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন থ্যাংক ইউ